السلام عليكم ورحمة الله اك الله والا بزرگو تینار بوش چلو پوسط تربو سور اك دن تینی بولین آج پر جن تو آمی کخونو ڈاکتر نیکوٹ جائی نائی تینی بولین آمی کسوم کوری بولتے پاربو آماری پوسط تربو سور بوشی آمی کخونو اوشد حتی نیے موخ دی نی اور تھا آج پر جن تو آمی ڈاکتر ارکاس جائی نائی ایٹا شنے شوائی آبا کھولو ایبان ایک جن جگش کرولو اپنی کی عامل کرن ایبان کی باب জীবন পরিচালনা করেন যার কারণে আল্লাহ পাক আপনাকে ডাক্তার থেকে হেফাজতে রেখেছেন এবং কবিরাজ থেকেও হেফাজতে রেখেছেন আজকাল ডাক্তারের পেছনে এবং ঔষধের পেছনে মানুষের নিজের কামাই রোজগারের কত অংশ ব্যয় হয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই কখনো এই পরীক্ষা কখনো সেই পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষায় হাজার হাজার টাকা চলে যায় এর সাথে সাথে জীবনের অনেক সময় নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহ সময় বাঁচিয়েছেন টাকা পয়সা বাঁচিয়েছেন অসুস্থতা থেকে নিরাপদে রেখেছেন এবং মানসিক পেরেশানি থেকেও বাঁচিয়েছেন এবং 75 বছর বয়সে তার চেহারার মধ্যে সামান্য বয়সের ছাপ পড়ে নাই চেহারায় কোনো ভাঁজ নেই বার্ধক্যের কোনো ছাপ নেই একেবারে তরুতাজা চেহারা তিনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি করেন কি আমল করেন তখন তিনি বলেন আমাকে আমার ওস্তাদ যেদিন প্রথম সবক দিয়েছেন সেদিন থেকেই আমি ওই প্রথম সবকের উপর আমল শুরু করে দিয়েছি অর্থাৎ কম খাওয়া কম কথা বলা এবং কম ঘুমানো উস্তাদ আমাকে এই একটি সবক পড়িয়েছেন আর উহার উপর আমি আমল করেছি আল্লাহ পাক আমার জীবনকে শান্তিময় করে দিয়েছেন আজকে আমার বয়স 75 বছর তারপরেও আমি আমার কাজ নিজের হাতে করি আমি নিজে ড্রাইভিং করি নিজের হাত দ্বারা কামাই রোজগার করি আলহামদুলিল্লাহ আমার কোনো রোগ ব্যাধি নেই এবং আমি কসম করে বলতে পারি আজ পর্যন্ত আমি ডাক্তারের নিকট যাই নাই ওস্তাদের এই কথাটি আমি মেনে চলেছি এবং উহা যেন সব সময় মেনে চলতে পারি এজন্য তার সাথে তিনটি কাজ করতে বলেছেন অর্থাৎ তিনটি তাসবিহ আদায় করতে বলেছেন আল্লাহ পাকের তিনটি জিকির আদায় করতে বলেছেন সুতরাং আমরা দুইটি আমল করব নাম্বার এক কম খাওয়া কম কথা বলা এবং কম ঘুমানো এই তিনটি মিলে এক নাম্বার নাম্বার দুই আল্লাহ পাকের তিনটি জিকির আদায় করব কোন ব্যক্তি যদি দিনে একশোবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যে ব্যক্তি প্রত্যেক দিন একশতবার এই বাক্যটি পড়বে অর্থাৎ এই চারটি শব্দ পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ যে ব্যক্তি পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপর কখনো চিন্তা পেরেশানি আসবে না যে ব্যক্তি এই চারটি শব্দ পড়বে আল্লাহ পাক তার নিকট থেকে চিন্তা পেরেশানি দূর করে দিবেন চিন্তা পেরেশানি তার নিকট আসতে দিবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একশতবার পড়বে আল্লাহ পাক তাকে 99টি রোগ ব্যাধি থেকে নিরাপদে রাখবেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সেই 99টি রোগ ব্যাধি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোগ ব্যাধিগুলোর মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের রোগ হলো চিন্তা পেরেশানি যে ব্যক্তি 100বার এই বাক্যটি পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো চিন্তা পেরেশানিতে পতিত করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এটিকে 100বার পড়বে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
সমস্ত পৃথিবী এই কালেমায়ে তামজিদের বরকতে দাঁড়িয়ে আছে যে ব্যক্তি এই বাক্যটি পড়বে আল্লাহ পাক তার উপর কোনো বিপদ মুসিবত পতিত করবেন না কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না এবং তার সন্তানাদি আত্মীয়-স্বজনকেও কোনো বিপদ মুসিবতে পতিত করবেন না যদি আপনি চান যে আপনার সন্তান অনুগতশীল হয়ে যাক আপনার স্ত্রী অনুগতশীল হয়ে যাক আপনার কাজকারবারের ক্ষতি থেকে নিরাপদে থাকবেন এবং আপনার ঘর থেকে যেন বেবরকতি দূর হয়ে যায় ঘর যেন সর্বদা শান্তিতে থাকে এবং নিরাপদে থাকে ঘর থেকে যেন রোগব্যাধি দূর হয়ে যায় ঘর থেকে যেন জাদুটনা জিন্নাতের আসর দূর হয়ে যায় ঘরে যেন আল্লাহর রহমত নাজিল হয় তার জন্য প্রতিদিন 100 বার এই তাসবিহ আদায় করুন সুতরাং কালেমায়ে তামজিদ এক তাসবিহ বা 100 বার পড়বেন দ্বিতীয় তাসবিহ প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম واتوب اليه অথবা এভাবে পড়বেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم এই দুইটি ইস্তিগফারের মধ্যে যেটি সহজ আপনি যেটি সহজ মনে করেন সেটি পড়বেন এবং 100 বার পড়বেন যদি প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়েন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের নূর আপনার মধ্যে পয়দা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার ইস্তিগফার করতেন এটি উম্মতকে শেখানোর জন্য নবী ইস্তিগফারের প্রয়োজন নেই কারণ তারা নিষ্পাপ সুতরাং যখন নবী ইস্তিগফার পড়েন আল্লাহ পাক তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেন এবং উম্মতের ইস্তিগফার তাদের গুনাহ maaf হওয়ার একটি মাধ্যম ইস্তিগফারের দ্বারা আমাদের গুনাহ maaf হয় সুতরাং কেউ যদি অধিক পরিমাণে ইস্তিগফার পড়তে থাকে প্রতিদিন ইস্তিগফার পড়ে তখন বান্দার গুনাহ maaf হতে থাকে আর যখন কোনো গুনাহ থাকে না তখন তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকে দুনিয়াতে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেন এবং আখিরাতেও মর্যাদা বাড়িয়ে দেন আজকে ছোট দোকানদার আগামীকাল আল্লাহ পাক কোন বড় দোকানদার বানিয়ে দিবেন আজকে আপনি ছোট একজন কর্মচারী ছোট একজন অফিসার কালকে আল্লাহ পাক আপনাকে বড় একজন অফিসার বানিয়ে দিবেন আজকে আপনার ছোট একটি ঘর কালকে আল্লাহ পাক আপনাকে বড় একটি ঘর বানানোর তৌফিক দিয়ে দিবেন এভাবে পরকালের ক্ষেত্রেও আপনি সামান্য তাকওয়ার অধিকারী আগামীকাল আল্লাহ পাক আপনাকে বড় একজন মুত্তাকি আল্লাহর ওলি বানিয়ে দিবেন প্রথমে যখনই ইস্তিগফার পড়বেন তখন ঘরের সকল অকল্যাণ দূর হয়ে যাবে ঝগড়া মারামারি ফিতনা ফাসাদ দূর হয়ে যাবে ঘরের বেবরকতি দূর হয়ে যাবে জাদু বদনজর জিন্নাতের আসর দূর হয়ে যাবে এরপর যখন ইস্তিগফার করতে থাকবেন তখন আপনার মর্তবা আপনার মর্যাদা বাড়তে থাকবে সুতরাং এই দ্বিতীয় তাসবিহ প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়বেন তৃতীয় তাসবিহ এক তাসবিহ অর্থাৎ 100 বার দুরূদ শরীফ পড়ুন দুরূদ ইব্রাহিম পড়ুন অথবা দুরূদ ইব্রাহিমের প্রথম অংশ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আর যদি আপনার সময় সুযোগ থাকে তাহলে সম্পূর্ণ দুরূদ ইব্রাহিম পড়ুন দুরূদ ইব্রাহিম এত ফজিলতপূর্ণ যখন আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ শুধু এতটুকু বলার কারণেই ডান পাশের ফেরেশতা 10টি নেকি লিখে দেন এবং বাম পাশের ফেরেশতা 10টি গুনাহ মুছে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত নাজিল করেন 10টি মর্যাদা বুলন্দ করে দেন সুতরাং দুইটি আমল এই দুইটি আমলের মধ্যে তিনটি করে অংশ প্রথম নম্বরে নাম্বার 1 কম খাওয়া কম কথা বলা কম ঘুমানো নাম্বার 2 জিকিরের তিনটি তাসবিহ 100 বার তৃতীয় কালেমা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم এটি 100 বার পড়ুন অতঃপর 100 বার ইস্তিগফার পড়ুন 100 বার দুরূদ শরীফ পড়ুন আল্লাহ ওয়ালা বুজুর্গ বলেন আমি এই তিনটি তাসবিহ আদায় করি আমার বয়স 75 বছর আমি কখনো আমার হাত দিয়ে ঔষধ খাইনি অর্থাৎ কোন ডাক্তারের কাছে যাইনি যদি আপনি এই আমলটি করেন 100 বার তৃতীয় কালমা
শতবার ইস্তিগফার এবং 100 বার দুরূদ শরীফ পড়ুন এবং সাথে সাথে কম খাওয়া কম কথা বলা কম ঘুমানো এই কাজগুলি করেন ইনশাআল্লাহ সারা জীবন আপনার কোনো কবিরাজের নিকট যাওয়ার প্রয়োজন হবে না কোনো ডাক্তারের নিকট যাওয়ার প্রয়োজন হবে না যদি আপনার বয়স 30 বছর হয় তাহলে দেখলে মনে হবে আপনার বয়স 20 বছর যদি আপনার বয়স 75 বছর হয় দেখলে মনে হবে আপনার বয়স 50 বছর এটি আল্লাহ পাকের নামের বরকত মানুষের বয়স যদি 20 বছর হয় কিন্তু দেখতে লাগে 35 বছর তাহলে এটি একটি বেবরকতি মানুষের বয়স যদি হয় 50 বছর দেখতে মনে হয় 70 বছর এটিও একটি বেবরকতি যদি আপনি এই দুইটি কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কবিরাজ থেকে এবং জাদুঘরের খারাপি থেকে হেফাজতে রাখবেন এবং ডাক্তারের পিছনে টাকা পয়সা খরচ করা থেকে হেফাজতে রাখবেন যাদের রোগবেদি নাই তারা এই ওয়াজিফাটি শুরু করুন কিন্তু যারা রোগবেদিতে পড়ে আছেন তারা কি করবেন অথবা যারা অসুস্থ হয়ে গিয়েছেন তাদের জন্য ওয়াজিফা হলো প্রতিদিন 100 বার 3 কালেমা পড়বেন এবং 100 বার দুরূদ শরীফ এবং 100 বার ইস্তিগফার পড়ে 1 লিটার বা 1.5 লিটারের একটি বোতলে খাবারের পানি নিয়ে উহাতে ফুঁক দিন অতঃপর সেই পানি অল্প অল্প করে সারা দিন পান করুন যখনই আপনার পানির পিপাসা লাগবে বা পানি পান করার প্রয়োজন হবে সেই পানি থেকে পান করুন যদি পানি কমে যায় তো পানি আবার বাড়িয়ে নিন 24 ঘন্টা আপনি যা কিছু খাবেন সেই পানি মিক্স করে খান চায়ের সাথে খেতে পারেন দুধের সাথেও অথবা ঔষধ খাবেন ওই পানি দিয়ে ঔষধ খান আর যদি রোগ অনেক বেশি হয় জাদুর আসর অনেক বেশি হয় তাহলে গোসলের সময় এই বোতল থেকে পানি নিয়ে বালতিতে অন্য পানির সাথে মিক্স করে সেই পানি দিয়ে পাক পবিত্র জায়গায় গোসল করুন পানি যেন অপবিত্র জায়গায় না যায় সেদিকে খেয়াল রাখবেন যদি ঘরে এরকম জায়গা না থাকে তাহলে ছাদের উপর গোসল করুন অথবা অন্য যে কোনো ভালো পবিত্র জায়গায় গোসল করুন আর যদি কোনো জায়গা পাওয়া না যায় তাহলে সর্বপ্রথম সাধারণ পানি দিয়ে গোসল করে শরীর মুছে নেবেন অতঃপর বড় কোনো কাপড় দোয়ার ভোলে দাঁড়িয়ে সেই বোতল থেকে সামান্য পানি নিয়ে মাথায় পানি দিন অতঃপর ডান কাঁধে পানি দিন অতঃপর বাম কাঁধে পানি দিন মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে পানি প্রবাহিত করুন অতঃপর সেই বোলের পানিগুলো কোনো টবে ঢেলে দিন অথবা ছাদে ঢেলে দিন আর যদি ছাদ না থাকে তাহলে দেওয়ালে ঢেলে দিন আর যদি দেওয়াল না থাকে বা রং করা দেওয়াল অথবা পানি ঢালার কোনো জায়গা না পান তাহলে সেক্ষেত্রে সেই পানি আবার বোতলে ঢুকিয়ে কোনো পুকুরে ফেলে দিন বা কোনো জমিনে ফেলে দিন